গরমকালে আমরা প্রায় সকলেই ঠান্ডা জাতীয় পানীয় খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু দোকানের প্রিজারভেটিভ মেশানো পানীয় আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। তাই আজকে আমরা আপনাদের জন্য একটি রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা গরমকালে খেলে অনেকটাই তৃপ্তি পাবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই একটা পাত্রে আমরা নিয়ে নিচ্ছি টক দই। আমরা এখানে রেড কাউয়ের টক দই ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের টক দই ব্যবহার করতে পারেন। আমরা এখানে প্রথমে 250 থেকে 300 গ্রামের মতো টক দই নিয়ে নিচ্ছি। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি 5 চামচ পাউডার সুগার, অর্থাৎ চিনিটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর আমরা এতে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি দুধ, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এবারে এই ডাল ঘুটনিটার সাহায্যে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ডাল ঘুটনি না থাকে তাহলে আপনারা বিটার ব্লেন্ডার অথবা মিক্সার গ্রাইন্ডারেও ফেটিয়ে নিতে পারেন। দেখুন, এটা ফেটাতে ফেটাতে কিন্তু বেশ সুন্দর একটা ফেনা সৃষ্টি হয়েছে ওপরে। এবারে এই পর্যায়ে এসে আমরা ডাল ঘুটনিটা তুলে নিয়ে আরও বেশ খানিকটা পরিমাণ দই এর মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ টোটাল মিলিয়ে আমাদের হলো 500 গ্রাম দই। এবারে আবারও ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে সমস্তটাকে ফেটিয়ে নিচ্ছি। আমাদের লাসি রেডি হয়ে গেছে, এবারে আমরা গ্লাসে ঢেলে নিচ্ছি, তারপরে এটাকে একটু সাজিয়ে নেব। গ্লাসের কিছুটা জায়গা আমরা খালি রেখেছি, পুরোটা ভর্তি করিনি, সেখানে আমরা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে লাসিটা বেশি মোটা না হয়ে যায়। এবারে একটু পেস্তা কুচি আর জাফরান দিয়ে এটাকে গার্নিশিং করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের সামার রিফ্রেশিং ড্রিঙ্ক লাসি। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে পরিবেশন করুন এই সামার রিফ্রেশিং ড্রিঙ্ক।